গ্রেট ওয়াল অফ চায়না খুবই সুন্দর একটা ইমারত, যেটা দুনিয়ার আজব লিস্টের একটা। বন্ধুরা, দুনিয়া খুবই কম লোকই হতে পারে যে গ্রেট ওয়াল অফ চায়না সম্পর্কে জানে না। বন্ধুরা, প্রায় 31,196 কিলোমিটার লম্বা এই দেওয়াল দুনিয়ার সবচেয়ে লম্বা দেওয়াল। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো এই দেওয়ালকে দুনিয়ার সবচেয়ে বড় কবরস্থানও বলা হয়? কিন্তু কেন এই দেওয়ালকে দুনিয়ার সবচেয়ে বড় কবরস্থান বলা হয়? তো চলো জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। বন্ধুরা, 2012 সালের একটা সার্ভেতে এটা পাওয়া যায় যে এই দেওয়াল বানানোর কাহিনী 100 থেকে 200 বছর পুরাতন নয়। আসলে বন্ধুরা, এটা প্রায় 1000 সাল আগে বানানো হয়েছিল। এমনিতে দেয়াল বানানোর কল্পনা চীনের প্রথম সম্রাট চিংসি হুয়াং করেছিল, কিন্তু তোমাদের বলে দিই এটা সে করতে পেরেছিল না। তার মৃত্যুর অনেক বছর পর দেয়াল নির্মাণ শুরু করা হয়। মানা হয় এটা বানানো শুরু করা হয় ঈসা পূর্ব 500 শতাব্দীতে, আর প্রায় 16 শতাব্দী পর্যন্ত এটার বানানোর কাজ পুরা হয়েছিল। এটার নির্মাণ চীনের এক রাজা নয়, বরঞ্চ চীনের কিছু রাজা আলাদা আলাদা সময় করিয়েছিল। অনেক লোক ভেবে থাকে গ্রেট ওয়াল অফ চায়না কেন বানানো হয়েছিল। বন্ধুরা, গ্রেট ওয়াল অফ চায়না বানানোর কারণ হলো যাতে চীনকে দুশমনদের থেকে রক্ষা করা যায়। সাল 1211 হিজড়িতে বিখ্যাত মঙ্গোলীয় শাসক চিঙ্গিস খান দেয়ালের এক জায়গা ভেঙে ফেলেছিল, আর সেই দেয়াল পার করে তিনি চীনের উপর হামলা করেছিল। গ্রেট ওয়াল অফ চায়নাকে ওয়ানলি চাং চ্যাং নামেও জানা যায়। এমন মানা হয় যে এই ওয়াল বানাতে প্রায় 20 লাখ শ্রমিক লেগেছিল, আর প্রায় 10 লাখ লোক এটা বানাতে নিজেদের জান দিয়ে দিয়েছিল। আর এমন মানা হয় যে এই 10 লাখ লোক এই দেয়ালের নিচে দাফন রয়েছে, আর এর কারণে এটাকে দুনিয়ার সবচেয়ে বড় কবরস্থান বলা হয়। এখানকার কিছু লোক এটা মানে যে সেই 10 লাখ লোকের আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায়, যদিও কেউ জানে না এই কথায় কতটা সত্য রয়েছে, আর এটা শুধু একটা রহস্য হয়ে রয়েছে। আর বন্ধুরা, তোমরা এটা সম্পর্কে কি ভাবো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও।